গত ভিডিওতে আমরা একটা বিষয় নিয়ে কথা বলেছিলাম, সেটি হচ্ছে যে কি খেলে রক্ত বাড়বে। তো কি খেলে রক্ত বাড়বে সেটা নিয়ে আমরা বলছিলাম যে আসলে রক্তের তো অনেকগুলো উপাদান আছে, আপনি স্পেসিফিক করে বলতে হবে যে আপনি কোন উপাদানটা বাড়াতে চান। পানি জলীয় অংশটাই মূল, তাহলে পানি খেতে হবে, সেটা বলেছি গত ভিডিওতে। হিমোগ্লোবিন বাড়াতে হলে আপনাকে আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে, সেটা বলেছি। যেটি বলা হয়নি সেটি হচ্ছে যে এটা অনেকের প্রশ্ন থাকে যে আমার তো প্লেটলেট কম বা আমার WBC কম, আমি কি খাবো। আসলে WBC বা প্লেটলেট এই দুইটা জিনিসই আপনি খেয়ে বাড়াতে পারবেন না, সবকিছু খাওয়ার সাথে সম্পর্কিত না। WBC জন্য আলাদা করে স্পেসিফিক কোনো খাবার আছে এরকম না। ওভারঅল আপনি যদি পুষ্টি মেনটেন করেন তাহলে আপনি, এবং আপনি যদি সুস্থ থাকেন তাহলেই আপনার WBC বাড়তে থাকবে। কিন্তু যদি WBC আসলে কম থাকে, সাধারণ যদি কারণ আমরা যদি চিন্তা করি সেটা হচ্ছে যে ভাইরাস জনিত কিছু কারণে, ভাইরাস ইনফেকশন হলে পারে বা কোনো আমাদের শরীরে ভাইরাসের সংক্রমণ হলে পরে WBC বা শ্বেত রক্তকণিকা কমে যায়। সেটা এছাড়াও অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, লিউকেমিয়া এবং বিভিন্ন ধরনের রক্তের যে কঠিন অসুখগুলো আছে সেগুলো হলেও পরেও কিন্তু WBC কমে যায়। সেক্ষেত্রে আসলে মূল রোগের চিকিৎসাটি করতে হবে, সেটাই হচ্ছে মূল সমাধান। আর এমনিতে ওভারঅল আসলে কোনো কিছু খেয়ে WBC বাড়ানো এটা আসলে হয় না বা সম্ভব না। সাধারণ পুষ্টিকর খাবার যেগুলো আমরা খাই, স্বাভাবিক ব্যালেন্স ডায়েট বা সুষম খাবার, এটা খেলেই আমাদের শরীর ভালো থাকবে, রক্ত ভালো থাকবে। আচ্ছা, এবার আসেন প্লেটলেট। প্লেটলেটের বিষয়ে কিন্তু আমাদের সারা পৃথিবীতে, শুধু আমাদের বাংলাদেশে না, সারা পৃথিবীতেই অনেক মিথ প্রচলিত আছে যে অমুকটা খেলে প্লেটলেট বাড়ে, পেঁপে পাতার রস খেলে প্লেটলেট বাড়ে, পেঁপে খেলে প্লেটলেট বাড়ে ইত্যাদি। কিন্তু আসলে এগুলো কোনোটাই খুব বেশি প্রমাণিত কিছু না। পেঁপে পাতার রস খেলে প্লেটলেট বাড়ে এটা আসলে কোনো এখন পর্যন্ত গবেষণায় নিশ্চিতভাবে প্রমাণ করা যায়নি। বা আর কোনো খাবার আছে কিনা, বা পেঁপে বা বিশেষ কোনো ডাবের পানি খেলে, অনেকের একটা মিথ প্রচলিত আছে যে ডাবের পানি খেলে বাড়ে প্লেটলেট বাড়ে, এটিও আসলে এক ধরনের মিথ বা ভুল ধারণা। এটি কিন্তু আসলে সেভাবে প্রমাণিত হয়নি। খাবার হিসেবে এই খাবারগুলি ভালো, পুষ্টিকর, আপনি খেতে পারেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি প্লেটলেট বাড়ানোর জন্য খাবেন এবং বেশি বেশি করে খাবেন, তাহলে এটি আসলে খুব বেশি উপকারী কিছু না। তাহলে মূল কথাটি যেটা হচ্ছে সেটা হলো যে WBC এবং প্লেটলেট নির্দিষ্ট কোনো খাবারের সাথে সরাসরি সম্পর্কযুক্ত না। স্বাভাবিক যে পুষ্টিকর খাবার আমরা খেয়ে থাকি সেগুলো খেলেই পরেই প্লেটলেট এবং WBC কাউন্ট ঠিক থাকবে, এবং যদি রক্তের বিশেষ কোনো অসুখ না থাকে তাহলেই কিন্তু এই কাউন্টগুলো ঠিক থাকবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন।